নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই যে পুরোনো ভোটের কার্ডগুলো আছে এই পুরনো ভোটার কার্ডগুলোতে যদি আপনাদের নিজেদের নাম বাবার নাম এছাড়া জন্ম তারিখ যদি ভুল থাকে তো আপনারা কীভাবে সংশোধন করবেন দেখুন পুরোনো ভোটের কার্ডে বেশিরভাগেই নামটা ভুল থাকে নামটা ভুল থাকে মানে নামটা প্রথম আপনাদের টাইটেল থাকে তারপরে নাম থাকে উলট পালট থাকে এছাড়া জন্ম তারিখটা ভুল থাকে কারণ জন্ম তারিখটা পুরো দেওয়া থাকে নাই এগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন এছাড়া যারা নতুন ভোটের কার্ড অ্যাপ্লাই করেছেন এবং ভোটের কার্ড পেয়ে গেছেন কিন্তু যদি তাদের ভোটের কার্ডটাতে ভুল এসেছে ধরুন তাদের নাম বাবার নাম বা গার্জেনের নাম বা জন্ম তারিখ এগুলো কিছু একটা ভুল আসেছে তো সেটাও আপনারা সংশোধন করতে পারবেন কিন্তু এগুলো সংশোধন আপনারা কিভাবে করবেন তো দেখুন এখন সব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের সংশোধন হয়ে যাবে কোনোরকম আপনাদের প্রবলেম হবে না এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন শুধুমাত্র আপনারা প্রমাণপত্র হিসাবে একটা যে কোনো ডকুমেন্টস স্ক্যান করে রাখবেন তো কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস চলুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এই ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন প্রথম প্রথমে আপনারা ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন তবে আপনাদের ভোটার কার্ডের যে এক লিঙ্ক অনেকগুলো লিঙ্ক আপনাদের কাছে শো হবে তো প্রথমে দেখুন যে ভোটার সার্ভিস পোর্টাল এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অপশনটা আপনারা ক্লিক করবেন এছাড়া আপনারা লিঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা সরাসরি লিখে সার্চ করলে আপনারা ভোটারের যে অফিসিয়াল বা হোম পেজ সেই পেজে আপনারা পৌঁছে যাবেন এছাড়া ডিসক্রিপশানেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে আসার পর প্রথম সিঙ্গ আপ অপশানে ক্লিক করবেন কারণ প্রথম আপনাদেরকে ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে তো সিঙ্গ ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে দেখুন তো এই পেজটা আপনারা প্রথম একটা মোবাইল নম্বর দিবেন দেখুন উপরে আছে মোবাইল নম্বর বলে একটা অপশন আছে এই যে এইখানে এখানে আপনারা একটা মোবাইল নম্বর দিবেন দেওয়ার পর আপনারা যে ক্যাপচার কোডটা দেবেন তারপরে কন্টিনিউ যে অপশনটা আছে সেই অপশনটা আপনারা প্রথম ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে ভাবে একটা পেজ ওপেন হবে এই পেজটা প্রথমে দেখুন আপনারা আপনাদের নিজেদের নাম তারপরে আপনাদের টাইটেলটা দিবেন দেওয়ার পর আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা আবার আপনারা দিবেন মানে দুবার দিবেন দেওয়ার পর দেখুন রিকোয়েস্ট ওটিপি আছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেখুন আমি পুরোটা ক্লিক করলাম এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নম্বরটা প্রথমে দিলেন সেটা একটা ছটা সংখ্যার ওটিপি থাকবে সেই ওটিপিটা এখানে দেওয়ার দেওয়ার পর আপনার ভেরিফাই অপশানে ক্লিক করবেন তবে আপনারা ভোটার পোর্টালে লগ ইন বা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপরে আপনারা লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যে মোবাইল নম্বরটা দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করলে সেই মোবাইল নম্বরটা দেবেন দেওয়ার পর আপনারা যে পাসওয়ার্ডটা তখন ক্রেডিট করলেন বা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা দেবেন এরপরে আপনারা ক্যাপচা কোডটা দিয়ে দেবেন তারপরে রিকোয়েস্ট যে ওটিপির নিচে অপশানটা আছে এই রিকোয়েস্ট ওটিপি আপনারা ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনারা ভোটার পোর্টালে পুরোপুরি লগ ইন হয়ে যাবে তো দেখুন এখানে ওটিপি যাবে আপনার মোবাইল নম্বরে সেই ওটিপিটা আপনাদেরকে এখানে দিতে হবে ওটিপিটা দেওয়ার পর দেখুন নিচে দেওয়া হয়েছে ভেরিফাইড লগ ইন মানে আপনারা লগ ইন হয়ে যাবে ভোটার পোর্টালে তো এইভাবে আপনারা প্রথম রেজিস্ট্রেশন করবেন তারপরে লগ ইন হবেন ভোটার পোর্টালে লগ ইন হওয়ার পরবর্তীতে যে অপশানগুলো সেগুলো এওয়ার পর আমি আপনাদেরকে একটা একটা স্টেপ দেখাচ্ছি তো এতদূর পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারলেন যদি অসুবিধা থাকে তো আপনারা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন আমি পুরোপুরি ভোটার পোর্টালে এখন লগ ইন হচ্ছি হয়ে গেছি এরপর আমি আপনাদেরকে বলেছি কিভাবে আপনারা ভোটার কার্ড সংশোধন করবেন আপনাদের নাম জন্ম তারিখ ডেট অফ বার্থ এছাড়া ছবিটাও যদি কারো ছবি চেঞ্জ করার থাকে ছবিটাও আপনারা চেঞ্জ করতে পারবেন সব কিছু ভোটার কাজ আপনারা চেঞ্জ করা যাবে যা কাজ করতে চাই তো তার জন্য দেখুন এখানে আট নম্বর করে একটা অপশান আছে ফর্ম এই অপশানটা আপনারা প্রথমে ক্লিক করতে হবে এই যে আট নম্বর ফর্ম এইখানে এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দুটো শো হবে দুটো একটা আছে আপনাদের আর একটা আদার্স মানে আপনারা যদি নিজেদের ভোটার কালেকশন করতে চান তাহলে প্রথম এবং আপনাদের ফ্যামিলির কারো যদি আপনারা করতে চান তাহলে আপনারা সেকেন্ড অপশানটা দিবেন তারপরে এখানে আপনারা যে ভোটার কার্ডটা কালেকশন করতে চান বা সংশোধন করতে চান সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দেখুন এপিক নাম্বারটা ভোটার কার্ডের যে একটা এপিক নম্বর থাকে দেখবেন প্রথমেই ছবিটার সামনে থাকে সেপিক নম্বরটা এখানে আপনারা দেবেন যে যে পুরনো ভোটার কার্ড হোক বা নতুন ভোটার কার্ড হোক যে ভোটার কার্ডে আপনারা সংশোধন করতে চান এখন তো আমি বলিছি সাত দিনে তারপরে সাবমিট করবেন সাবমিট করার পরে ওই ভোটার কার্ডের যা ডিটেলস সেটা একটু আপনারা এখানে শো হবে আপনারা এটা একটু অল্প দেখে নেবেন দেখার পর দেখুন ওকে বলে একটা অপশান আছে এই ওকে অপশানে আপনারা ক্লিক করবেন আমি দেখে নিলাম এরপর ওকে অপশানে তারপরে আপনাদের এরকম একটা অপশান শো হবে দেখুন পেজটা এখানে আপনারা যেহেতু আমি কালেকশান করবো বা সংশোধন করবো তাই আমি কালেকশানের অপশানটা চয়েস করলাম তারপরে ওকে করলাম দেখুন তো ওকে করার পর একটু আপনারা ওয়েট করবেন তো তারপরে দেখুন এইভাবে আপনাদের কাছে পেজটা ওপেন হয়ে যাচ্ছে একটা ফর্ম তো প্রথমে আপনাদের যা ডিটেলস সেটা শো হবে এইখানে কোনো দেখতে হবে না বিধানসভা আপনাদের ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট আপনাদের যে স্টেট সেগুলো শো হবে তো এগুলো দেখার পর আপনারা নেক্সট করবে এখানে কোনো আপনাদের খিল আপ করার প্রয়োজন হবে না প্রথম অপশানটাতে নেক্সট করে দেবে দেখুন আমি নেস্ট করলাম নেক্সট করার পর সেকেন্ড যে অপশনটা আছে বি তো বিও আপনাদের ডিটেলসটা শুধু চো হবে তো এখানেও আপনাদের যদি আধার নম্বর থাকে তো আপনারা দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নাই এখানে কিছু কোনো কিছু না দিলেও হবে আপনারা এখানে থাকে সরাসরি নেক্সট অপশানে ক্লিক করতে পারেন এখানে আপনাদের কোনো কিছু ফিল করার প্রয়োজন হবে না যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা আধার নম্বর দিতে পারেন আর আপনারা নেক্সট করে দেবেন এখানেও কোনো কিছু করার দরকার নেই প্রথম এ আর বি আপনারা নেক্সট করবেন তারপরে চলে আসবেন আপনারা সিলেক্ট করতে বলে আপনাদের কি কি আপনারা ঠিক করতে চান একসঙ্গে আপনারা খুব জোরে চারটার বেশি ঠিক করতে পারবেন না দেখুন এবার কি কি আপনাদের ভুল আছে সেগুলো আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন তো তার জন্য একটা একটা আপনাদের অপশন দিয়ে আছে নাম রিলেশনশিপ বাবার নাম যা কিছু আপনারা ঠিক করতে চাই তো আমি শুধু তিনটে জিনিস ঠিক করবো একটা হলো আমি নামটা যে নামটা যে ভুল আছে এই যে নামটা আমার এটা ভুল আছে এটা ঠিক করবো এখানে তাই আমি নামটা দেব হলো ইয়ার পর আমি একটা মোবাইল নম্বর এড করব কারণ আমার ভোটার কার্ডের সব মোবাইল নম্বর লিঙ্ক নেই তাই আমি মোবাইল নম্বর এড করবো এটা এটাই আমি মোবাইল নম্বরও একটা দিব তাহলে আমার দুটো হয়ে যাবে নাম মোবাইল নম্বর ইয়ার আমি চাই যে যেই ফটোটা আছে সেই ফটোটা চেঞ্জ করতে চাই তাহলে আমি তিনটে অপশান এখানে দিলাম সিলেক্ট করলাম নাম মোবাইল নম্বর এবং ফটো এই তিনটা আমি ঠিক করবো ফটোটা আমি চেঞ্জ করতে একটা নতুন ফটো দিতে চাই এগুলো করার পর দেখুন এই ঠিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখুন ওই অপশানগুলো শো হবে এবং আমি যেহেতু নাম দিয়েছি তার নামটা এবং ফটো এবং মোবাইল নম্বর তিনটে অপশান আমার কাছে শো হয়ে গেছে তিনটে জিনিসে আপনারা যেগুলো দেবে সেগুলো নিচে শো হবে তো প্রথমে এখানে আপনাদের যে নামটা লুতুর নাম যেটা আপনাদের অন্য কোনো ডকুমেন্টসে আছে যেটা আপনারা প্রমাণপত্র হিসাবে দিবেন সেই ডকুমেন্টস বা আধার কার্ডে যে নাম আছে সেই নামটা আপনারা এখান থেকে লিখবেন লেখার পর সাইটে ক্লিক করলে অটোমেটিক কিন্তু বাংলাটা আপনারা এখানে হয়ে যাবে যারা বাংলার জন্য যারা হিন্দি তারা হিন্দিটা আসবে এখানে দেখুন অটোমেটিক বাংলাটা চলে আসে যদি না আসে তো সামনে কিবোর্ড থেকে আপনারা করতে পারবেন তারপরে টাইটেলটা দিবেন এবং টাইটেলটা দেওয়ার পর আপনারা সাইটে ক্লিক করবেন সাইটে ক্লিক করলে দেখুন এখানে এরকম ওকে ইয়েস করবেন ইয়েস করার পর সাইটেলটা চলে এসেছে ইয়ার পর এখানে একটা মোবাইল নম্বর আপনারা দিবেন যেহেতু আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি মোবাইল নম্বর লিঙ্ক করতে চাই আপনারা যদি মোবাইল নম্বর সিলেক্ট না করে থাকেন তাহলে এখানে মোবাইল নম্বরটা আসবে না আমি সিলেক্ট করেছি তাই আমার মোবাইল নম্বরটা এসেছে এখানে আমি মোবাইল নম্বরটা দিয়ে দেবো দেখুন এখানে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন যে মোবাইল নম্বরটা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে যাবে এবং আপনারা তারপরে ভোটার কার্ডটা ডাউনলোড করার সময় মোবাইল নম্বরটার প্রয়োজন হবে এবং ওটিপি ছাড়া আপনারা জানেন কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না তো ভোটার কার্ড যদি আপনাদের ডাউনলোড করতে চান কারণ ভোটার কার্ডটা ঠিক করার পর আসতে হয়তো ছ মাস থেকে সাত সাত মাসও লাগতে পারে বা তিন মাসও লাগতে পারে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তার থেকে দশ দিনের পর আপনারা ডাউনলোড করতে পারবেন তার জন্য মোবাইল নম্বরটা দিয়ে দিলাম তারপর আমি একটা ছবি দিয়েও তো দিয়ে দিতে চাই আমার এখানে শর্ট ছবিটা চয়েস করতে হবে দেখুন চয়েস ফাইল বলে যে অপশানটা এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি ছবিটা নেবো এবং ছবিটা আপলোড করে দেবো দেখুন আমি এখান থেকে ক্লিক করলাম ইয়ার পর আমি ড্যাশবোর্ড ড্রেস তারপরে দেখুন যেখানে আপনার ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর যেখানে ছবিটা আছে সেই ছবিটা এইভাবে নেবেন নেওয়ার পর এখানে ছবিটা দেখুন আসবে এখানে আপনারা সেভ করবেন এইভাবে আপনারা ছবিটা সেভ ওকে করে দেবেন ছবিটা সেভ করার পর এখানে আপনাদেরকে একটা ডকুমেন্টস দিতে হবে নাম কালেকশনের জন্য তো নামের জন্য আমি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলাম সেটা হলো আধার কার্ড আমি সিলেক্ট করেছি আমি আধার কার্ড স্ক্যান করে রাখেছি এটা পিডিএফ ফরম্যাটে আপনারা রাখবেন এখান থেকে আপনারা আধার কার্ডটা দিয়ে দেবেন আপনারা যদি অন্য কোনো ডকুমেন্টস দিতে চান প্যান কার্ড আছে আপনারা প্যান কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন এছাড়া আপনারা ইন্ডিয়া পাসপোর্ট দিতে পারেন আপনারা যে কোনো আদার্স কোনো ডকুমেন্টস রেশন কার্ডও আপনারা দিতে পারেন তো আমি যেহেতু আধার কার্ড চেস করলাম তারপর আপনারা এটা পিডিএফ ফরম্যাটে রাখবেন এখান থেকে আপনারা আধার কার্ডটা চয়েস করবেন তারপরে আপনারা এই সেই পিডিএফটা এখান থেকে আপলোড করে দেবেন এইভাবে আপনারা একটা ডকুমেন্টস দিয়ে আমি যেহেতু নাম কালেকশন করতে চাই আমার একটা ডকুমেন্টস আপলোড করলেই হবে আপনারা যদি নামের সাথে অ্যাড্রেস বা ডেট অফ বার্থ কালেকশন করতে চায় তাহলে আপনারা যটা কালেকশন করে তটা ডকুমেন্টস আপলোড করতে হবে এরপরে এখানে আপনারা প্লেসটা দিয়ে দেবেন প্লেসটা দেওয়ার পর নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার এই ক্যাপচা কোডটা দিতে হবে এবং তারপরে সেন্ড ওটিপি করবেন তো প্রথম যে মোবাইল নম্বরটা দিলেন সেই মোবাইল নম্বরটা কিন্তু ওটিপিটা যাবে তো দেখুন এখানে মোবাইল নম্বরটা আপনাদের শো হচ্ছে তো এখানে সেন ওটিপি কোড করবেন ক্যাপচার কোডটা দেওয়ার পর দেখুন প্রথমে ক্যাপচার কোডটা কিন্তু ভুল আছে তো আমি ক্যাপচার কোডটা ঠিক করে দিচ্ছি এরপর তো এরপর আপনাদের যদি ক্যাপচার কোডটা ভুল থাকে তো ঠিকভাবে দেওয়ার পর আপনারা স্যান ওটিপি এ ক্লিক করবেন সেন ওটিপি এ ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে দেখুন আমি ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিচ্ছি সেন্ড করলাম তো দেখুন আমার মোবাইলে ওটিপি চলে গেছে ইন্টার ওটিপি যে জায়গা আছে এখানে আপনাদেরকে ইন্টার ওটিপির জায়গাটায় ওটিপিটা দিতে হবে কারণ ওটিপি না দিলে আপনারা এখন কোনো কিছু কাজ করতে পারবেন এই মোবাইল নম্বরটা আপনাদের লিঙ্ক হয়ে যাবে ওটিপিটা দিলেই তো নিচে মোবাইল নম্বরটা যে মোবাইল নম্বরটা আমি দিলাম দিয়েছি আগে সেই মোবাইল নম্বরে দেখুন ওটিপি চলে এসেছে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর প্রিভিয়াস আর সাবমিট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি ওটিপিটা দেওয়ার পর প্রিভিয়াস সাবমিট অপশানে ক্লিক করবো দেখুন ওটিপি টা আমি দিচ্ছি এখন ওটিপি টা আমার চলে এসেছে মোবাইলে একটু সময় লাগলো লাগলো আসতে তো এইভাবে আপনারা প্রথম কালেকশনটা করবেন তো আপনারা যদি কোনো কিছু আপনাদের ভুল থাকে তো আপনারা কালেকশন করতে পারবেন ভোটার কার্ডে আপনারা যা কিছু ভুল থাকবে আপনারা সবকিছু কালেকশন করি এরপর আমি সাবমিট কেন তারপরে আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন মানে সেটি ফর্মটা একটা ওপেন হবে দেখুন ফর্মটা শো হয়েছে এটা আপনারা দেখে নেবেন যেটা আপনারা কালেকশন করবেন সেটা ঠিক আছে কি নেই মানে যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তো আপনারা ব্যাক করতে পারবেন সব কিছু দেখার পর সাবমিট অপশান আপনারা সরাসরি ক্লিক করবেন দেখুন এই নিচে সাবমিট অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের দেখুন আর যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তো আপনারা ব্যাক করতে পারবেন এই জায়গাটা আমি দেখুন ঠিক করলাম ওই জায়গায় আমার মোবাইল নম্বর এবং নাম ঠিক করেছি এবং কী ডকুমেন্টস দিলে সেই ডকুমেন্টসটা দেখুন আমি আধার সেলেক্ট করেছি তারপরে সাবমিট অপশানে ক্লিক করব তারপরে দেখুন এখানে ইয়েস করবেন ইয়েস করলে আপনাদের এটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে এবং সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের কালেকশানও কিন্তু সংশোধন হয়ে যাবে এবং সংশোধন হওয়ার পর আপনারা যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ছিল কীভাবে আপনারা ভোটার কার্ড সংশোধন করবেন বা ভোটার কার্ডের যদি নাম ডেট অফ বার্থ জন্ম তারা ইত্যাদি যদি ভুল থাকে তো আপনারা কীভাবে ঠিক করবেন থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং আইকন কিন্তু ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ